আসসালামু আলাইকুম, রাকিব খান ব্লগ এট দ্য রেডে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেকদিন যাবতই ভাবতেছিলাম যে একটা টার্বোর 15 ইঞ্চির একটা ভিডিও দিব, কারণ টার্বোর এই পর্যন্ত কোনো ভিডিও বা রিভিউ দিই নাই। তো আজকে আমরা টার্বো একটা ভিডিও দিব যে টার্বোর মধ্যে কী ধরনের স্পিকার আছে এবং কী ধরনের ক্রসওভার ইউজ হয়েছে। আর প্রথমত আমরা টার্বোর মডেলটা দেখানি। টার্বোর মডেলটা হয়েছে K215, এটা হয়েছে কি টার্বোর মডেল। তো ঠিক আছে, এই যে K215। তো সমস্যা না, আমরা এই যে ইনটেক মাল খুলতেছি, চায়না থেকে ইনটেক আসছে, ওইগুলা খুলতেছি। এবং আজকে এই ফার্স্ট টাইম আমি টার্বোর রিভিউ দিতেছি, কারণ আগে পরে কখনো টার্বোর ভিডিও দিই নাই। তো হয়তো আমার পেজে দেখবেন যে টার্বোর রিভিউ ছিল না কোনো। তো আজকে এই যে ইনটেক মালটা খুললাম, এই মাল কিন্তু চায়না থেকে আনার পরে বাংলাদেশে ফার্স্ট টাইম এই যে খোলা হয়েছে, এটা কিন্তু আগে পরে বা খুলছি এরকম কিছু না। এগুলা কিন্তু পিন আপ মারাই আছে। তো এগুলা খুলতেছি। আজকে টার্বোর ভিডিওটা দেখাবো আপনাদের এই কারণে যে টার্বোর মধ্যে যে কী ধরনের স্পিকার ইউজ করে কোম্পানি আর কী ধরনের ক্রসওভার দেয় ওইগুলাই আর কি আজকে আলাপ করব। তো আমাদের দোকানে শান্ত আর মিরাজ দুইজনেই উঠাইতেছে। মোটামুটি এগুলা JBL বলেন বা পিবে বলেন, Q4W বলেন, সব মালের তুলনায় একটু ওয়েট বেশি হয়, কারণ মোটামুটি এটির ওয়েট প্রায় 80-82 কেজির মতন হয়। কারণ এগুলো আমরা যখন ICT থেকে নিয়ে আসি তখন প্রত্যেকটা মাল ওয়েট করতে হয়, ওয়েট করার পরে যায় এই মালগুলো আমাদের ওয়েটের উপরে ট্যাক্স পড়ে। তো দেখতেই পাচ্ছেন এই যে টার্বোর লোগো, টার্বো এই যে অরিজিনাল যে টার্বোগুলো হয় সেগুলো এরকম খোদাই করা লোগো হবে এবং খোদাই করা লেখা হবে। এই যে পিসের ট্যাগটা, এই যে অরিজিনাল টার্বোগুলার এরকম লোগো হবে, খোদাই কইরা লোগো দেওয়া থাকবে আর নাম লেখা থাকবে টার্বো সাউন্ড। তো এইগুলা ছাড়া যদি অন্য কোনো টার্বো হয় সেগুলা অবশ্যই কপি, কিন্তু ওইগুলা চায়না থেকেই বানায় নিয়ে আসে। কিন্তু এক ধরেন আপনার একটা ফ্যাক্টরি থেকে অন্য একটা ফ্যাক্টরি থেকে বানায় নিয়ে আসে, কিন্তু অরিজিনাল কোম্পানি থেকে নিয়ে আসলে আপনার এরকম একটা লোগো থাকবে, ঠিক আছে, আর এরকম লেখা থাকবে টার্বো সাউন্ড। আপনারা আশা করি যারাই এই মালটা নিছেন না কেন, যারা অরিজিনাল মালটা নিছেন অবশ্যই তারা দেখবেন যে বডির মধ্যে এরকম খোদাই করে লেখা থাকে টার্বো সাউন্ড, আর ওই যে চাঁদের মতন যে লোগোটা আছে এই লোগোটা দেওয়া থাকে, ঠিক আছে। এই যে চাঁদের মতন যে লোগোটা, এটা হয়েছে টার্বোর একটা লোগো, এটা আপনার দেওয়া থাকে অরিজিনাল টার্বো সাউন্ডে। আর আপনারা তো আগেই বলছি যে স্টিকারগুলো এখানে মারা হয় আর বডির মধ্যে তো খোদাই করে লেখাই আছে, তো সেই ক্ষেত্রে আর স্টিকার না মারলেও চলে। তো ভালো করে দেখাই, দুইটা মালেরই দেখছেন বডির মধ্যে টার্বো লেখা আছে। আর টার্বোর নেট কোয়ালিটি বলেন, বডি কোয়ালিটি বলেন, মোটামুটি অনেক ভালো হয় অন্য সব মালের তুলনায়। নেট কোয়ালিটি, বডি কোয়ালিটি এবং স্পিকার কোয়ালিটি তো সেই। আর এগুলার মধ্যে এই যে উপরের যে স্পিকারটা ইউজ হয় সেটা হয়েছে আপনার BNC স্পিকার, এটা হয়েছে BNC স্পিকার। প্রতিবারই তো একটা না একটা আপনার স্পিকার দেখাই দেখো, এই স্পিকারটাও দেখেন মোটামুটি কোয়ালিটিফুল। আর টার্বোর যে স্পিকারটা এটা হয়েছে BNC-র অরিজিনাল স্পিকার, এটা হয়েছে টার্বোর মধ্যে যেই স্পিকারটা ইউজ হয় সেটা হয়েছে BNC-র। একটা তো উল্টা করে দেওয়া আছে আর হাইটা আপনার 4/4 XT হাই দেওয়া আছে, এটা কিন্তু 4/4 XT হাই আছে, 3 ইঞ্চি বা 2 ইঞ্চি কয়েল না, আর এটা 4 ইঞ্চি ভয়েস কয়েল দেওয়া আছে। এটা কিন্তু BNC-র অরিজিনাল স্পিকারগুলা, হয়তো যারা জানেন না অবশ্যই জানেন এটা হচ্ছে BNC-র অরিজিনাল স্পিকার দেওয়া। আর উপরে যে লাল ফ্রেমটা এটা হচ্ছে এক্সট্রাভাবে ইউজ করে কোম্পানি, তো এটা হচ্ছে অরিজিনাল BNC স্পিকার। কিন্তু নিচে যে কি স্পিকারটা আছে ওটা এখনও দেখি নাই, তো আশা করি ওইটাকেও দেখাইতেছি, কারণ এটা উল্টানো তো তাই এটাকে আগেই দেখাই। তো আমরা এখন ভিতরে খুলবো আর কি, ছেলেরা রেডি হয়েছে যে মালটা একটু ঘুরায়া তারপর খুলতেছি। আর এই যে টার্বোর স্টিকার মারছি, এই যে দেখেন টার্বোর স্টিকারের মধ্যে লেখা আছে ইনপুট পাওয়ার RMS 1200, পিক পাওয়ার 2400, 4 ওহমস, মানে ইত্যাদি এগুলো দেওয়া আছে। RMS পাওয়ার 1200 আছে আর পিক পাওয়ার আছে আপনার 2400। তো আমাদের মিরাজ নাট খুলতেছে, নাট খোলা হইলে আপনাদের ভিতরের যে নিচের যে স্পিকারটা ওইটা দেখাবো, আর ওইটা কী কোম্পানির স্পিকার ইউজ হয়েছে সেটাও বইলা দেবো আপনাদের, তো কোনো সমস্যা নাই।
টার্বোমালটা আসলে আমার মতে টার্বোমালটা খুবই ভালো লাগে, কারণ টার্বোমালের বেস কোয়ালিটি, লাউড কোয়ালিটি মোটামুটি চলে। একটা স্পিকারের যে গুণ থাকা দরকার সেই গুণ মোটামুটি আছে সব ধরনের মিলে। তো টার্বোর নিচের যে স্পিকারটা, এটা কিন্তু এটাও বিএনসির স্পিকার। কেউ কেউ বলতে পারেন যে ভাই এটা তো আরসিএফের স্পিকার। ভাই আরসিএফের আর বিএনসির স্পিকার মোটামুটি দেখতে একই রকম হয়, একটু 19-20 হয়। ওটা যখন আপনার কাছাকাছি দুইটা স্পিকার রাখবেন তখন। আর এটা আর্ট রেজিস্ট্যান্সের ক্রসওভার দেওয়া আছে, ডাবল পার্টের যে ক্রসওভার আছে আর্ট রেজিস্ট্যান্সের ওইটা দেয়। এটা মোটামুটি ভালো কোয়ালিটির একটা ক্রসওভার দেওয়া আছে। আর এই যে বডি কোয়ালিটি দেখতেই পারছেন, এগুলা অরিজিনাল টার্বোটা আসলে চায়নাতে ইউআই কোম্পানি তৈরি করে। এমনি অন্য সব লোকাল কোম্পানি তৈরি করলে এতটা ভালো কোয়ালিটির স্পিকার বা ক্রসওভার আপনারা পাবেন না। তো এই যে দেখতে পারতেছেন আর্ট রেজিস্ট্যান্সের ক্রসওভার দেওয়া আছে, আর নিচেরটা বিএনসির অরিজিনাল স্পিকার দেওয়া আছে। তো আশা করি যারা আমার ভিডিওটা দেখেন, অবশ্যই যাদের ভাল লাগবে তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভাই আপনারা সাপোর্ট করলেই হয়তো ভালো কিছু বানাইতে পারবো, আর আপনারা সাপোর্ট না করলে তারা ওইভাবে কিছু হবে না। কারণ আমি চাই মানুষ কিছু ভালো নিক, আমার তো নিতে হবে এরকম কিছু না, ভালো কিছু জানি নিতে পারে, ওইটাই মানুষ জানি চিনে ওই কারণে। তো টার্বোর অরিজিনালগুলো নিতে হলে অবশ্যই এরকম লোগো বডির খোদাই করে লেখা দেখা নেবেন, কারণ টার্বো অনেক। আর আমার সাথে আমাদের দোকানটা দেখেন, এই যে আমাদের দোকানের নাম হচ্ছে MS আজাদ ট্রেডার, 70 বাই মাওলানা ভাসানী স্টেডিয়াম। সাইনবোর্ডে আমার নাম্বার দেওয়া আছে, সমস্যা নেই। আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আর আমি যে টার্বো দুইটা মালিক খুইলা আপনাদের দেখাইতাছি, টার্বোর নেট কিন্তু অনেক হেভি, অন্য সব স্পিকারের তুলনায় অনেক হেভি নেট। আর স্পিকারের কোয়ালিটি মোটামুটি সব দিক দিয়ে মিলায় একটা ভালো, অন্য সব মালের তুলনায় বেস কোয়ালিটি, লাউড কোয়ালিটি খুবই ভালো। আর যারা পাইকারিতে কোন স্পিকার বা এমপ্লিফায়ার কিনতে চান, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। পাইকারিতে যারা বেশি কোয়ান্টিটি মাল নেবেন তাদের জন্য স্পেশাল ছাড় আছে, কারণ যারা পাইকারি ব্যবসা করে তাদের আমরা কিন্তু হোলসেলও করি, হোলসেল কইরা থাকি। তো যারা পাইকারিতে মাল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, অবশ্যই যতটুকু পারি মার্কেট তুলনায় আপনাদের রেটটা একটু কমায় রাখবো। তো এখন আমি মালটা একটু ঘুরায় ঘুরায় দেখাই, আপনারা দেখেন। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।